আসসালামু আলাইকুম। সিএমডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, সিএমডির সবচেয়ে বড় অর্জন যেটা সেটা হচ্ছে যে একসাথে একটা কোম্পানিতে 65 জন কর্মীর ফাইল সাবমিশন সম্পূর্ণ করেছে, আইজিএ সাবমিশন। আজ আলহামদুলিল্লাহ এটাই আমাদের সবচেয়ে বড় গ্রুপ ছিল। হ্যাঁ, এর আগে আমাদের সবচেয়ে বড় গ্রুপ ছিল, মানে তাদের সংখ্যা ছিল মেবি এক কোম্পানিতে 35 জনের। সেটা ছাড়িয়ে আরেকটা কোম্পানি আমাদের কাছে চেয়েছিল হচ্ছে 60 জন। সেটা ছাড়িয়ে আজকে যে 65 জন আইজিএ সাবমিশন হয়েছে, আরেকটা কোম্পানি আমাদের কাছে 65 জন কর্মী চেয়েছিল। তো আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমাদের কাছে সর্বোচ্চ সংখ্যক নির্দিষ্ট কোম্পানিতে যে কর্মীর সংখ্যা সেটা হচ্ছে এই কোম্পানিতে। এখানে 65 জন কর্মী বিভিন্ন স্টেজে কাজ করবে। অনেক বড় কোম্পানি, কোম্পানির হোটেল রেস্টুরেন্ট থেকে কনস্ট্রাকশন সেক্টর থেকে অনেকগুলো খাত রয়েছে যে খাতে কাজ করার জন্য তারা আমাদের কাছে কর্মী চেয়েছিল। তাদের চাহিদা অনুযায়ী ইনশাল্লাহ আমরা তাদেরকে কর্মী ডকুমেন্ট পাঠিয়েছি এবং তারা তাদের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার অংশ হিসেবে আজকে তারা তাদের আইজিএ সাবমিশনের যে কাজটি তা সম্পূর্ণ করেছে। তো যাদের আইজিএ সাবমিশন হয়েছে তাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা। এখানে শুধু 65 জন বা এর আইজিএ সাবমিশন হয়েছে কথাটা এভাবে বললে না বলে কথাটা আমরা আজকে এভাবেও বলতে পারি যে 65টা পরিবারের স্বপ্ন পূরণের একটা মাধ্যম সম্পূর্ণ হয়েছে। এই 65টা পরিবারের স্বপ্ন পূরণের একটা মাধ্যম সম্পূর্ণ হয়েছে, অবশ্যই এটা এইভাবেও বলতে পারি আমরা। আমার আজকে ভালো লাগার বিষয় হচ্ছে আমার কাছে যে জব অফার ছিল নির্দিষ্ট কোম্পানি থেকে কোম্পানি সর্বোচ্চ সংখ্যক কর্মী চাই, যে কোম্পানি চেয়েছে সেই কোম্পানির একসাথে 65 জন সবার আইজিএ সাবমিশন সম্পূর্ণ করেছে, এটা হচ্ছে আমার ভালো লাগা। তো যারা আজকে আইজিএ সাবমিশন স্লিপ পেয়েছেন, যারা পান নাই তারা তাদের এজেন্টের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আর আসলে যেহেতু সময়ের স্বল্পতা থাকে সকলের আইজিএ সাবমিশন এখানে দেখানো সম্ভব না, আমি এখানে যাদের আইজিএ সাবমিশন সম্পূর্ণ হয়েছে তাদের নামের লিস্ট দিয়ে দিচ্ছি। এখানে নাম লিখে আছে, আপনারা আপনাদের নাম আছে কি না দেখতে পারেন। আর অবশ্যই আপনারা আপনাদের প্রতিনিধির কাছ থেকে আপনাদের সাবমিশন স্লিপ সংগ্রহ করে নেবেন। প্রত্যেকটা সাবমিশন স্লিপ হচ্ছে 5 পাতার। আমাদের আইজিএ সাবমিশন সবসময় 5 পাতার, সম্পূর্ণ ফাইলটাই আমরা সবাইকে দিয়ে দিই। যার ফলে আমরা কখনো এক পেজে সাবমিশন স্লিপ কিংবা স্ক্রিনশট দিয়ে দিই না। অনেকে আবার আমাদেরকে কিছু ফেক সাবমিশন স্লিপ পাঠিয়ে বলেন এই সাবমিশন স্লিপটা কি আপনাদের মাধ্যমে হয়েছে কি না। আসলে আমার মাধ্যমে যদি কোনো কাজ হয়ে থাকে সেটা অবশ্যই আমার সিএমডি এক্সটার্নাল কনসালটেন্সি নামে যে ফেজটি আছে সেই ফেজে কাজের আপডেট আসবে, হয়তো অনেক সময় আগে কিংবা পরে। হ্যাঁ, বেসিক্যালি আর আমাদের যে আইজিএ সাবমিশনগুলো সেগুলো 5 পাতারই হয়। আর আমাদের কাছ থেকে কোনো ফেক ডকুমেন্টে যাবে না, কেন নর্মালি একটা জিনিস দেখলেই বুঝতে পারবে আসলে কোনো কনফিউশনের বিষয় থাকে কি না। তো যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তারা অবশ্যই অবগত থাকবেন। আপনারা যাদের কাছে ফাইল দিচ্ছেন বা যাদের মাধ্যমে কাজ আগাচ্ছেন তাদের কাছ থেকে আসলে সব তথ্য ভালোভাবে জেনে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ।